প্রতি বছর পয়লা অক্টোবর ভারতবর্ষে পালন করা হয় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস। 1975 সালের পয়লা অক্টোবর এই দিনটি প্রথমবার পালন করে ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনো হ্যামাটোলজি। রক্তদানের গুরুত্ব এবং এই মহৎ কাজের সাথে সম্পর্কিত সুবিধা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এই দিনটির প্রধান লক্ষ্য। জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সহযোগিতায় আগরতলা শহরের মহারানী তুলসীবতী গার্লস HS স্কুলে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য বিশিষ্ট আধিকারিক এবং চিকিৎসকেরা। এদিনের অনুষ্ঠানে থেকে রক্তদানের গুরুত্ব এবং প্রয়োজন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যে উঠে এসেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও। ভারতবর্ষের স্বাস্থ্য পরিকাঠামোয় বলতে গেলে বিপ্লব এনেছেন তিনি। কোভিড পরিস্থিতি মোকাবেলায় দেশকে কিভাবে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, সে কথাও আজ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর ভাষণে। এর পাশাপাশি সমাজের সেই বীরদের মানবিকতাকে আজ উদযাপন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যারা নিঃস্বার্থভাবে রক্তদান করেন এবং অগণিত জীবন বাঁচান। ডিটারমিনেশন হয় না, কারণ রক্ত সেই একজন মহিলার যে রক্ত, একজন পুরুষের রক্ত, তার মধ্যে কিন্তু ভেদাভেদ করা যায় না। বা বয়স 18 বছরের রক্ত একরকম, আর 60 বছরের রক্ত আরেক রকম, সেটাও করা যায় না। যে রক্তের মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা বলতে পারি যে আমাদের মধ্যে আসলে কোনোরকম আমাদের যে ডিভাইডেড পলিসির যে বিষয় সেটা কিন্তু রক্ত আমাদের শেখায়, উই আর অল ওয়ান, সেটা কিন্তু আমাদের শেখায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে এবং ত্রিপুরার মানুষ যাতে সুস্থ থাকে, আমরাও সেইভাবে চেষ্টা করছি। আমরা সাধারণ কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার কারণে সায়েন্টিস্টরা ভারতবর্ষের মধ্যে আমাদের ভারতবর্ষের সায়েন্টিস্টরাই তৈরি করেছে দুটো ভ্যাকসিন, যে কারণে আমরা এই কোভিডের যে আক্রমণ হয়েছিল তার থেকে আমরা বেঁচে আছি। এবং বিনা পয়সায় উনি সমস্ত ভারতবাসীর জন্য যে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন, শুধু ভারতবর্ষের জন্য বিভিন্ন দেশেও উনি সেটা পাঠিয়েছেন। 100টার উপরে যে দেশ সেখানে উনি এই ভ্যাকসিন পাঠিয়েছেন। তো আমরা যেটা বলি ওয়ান আর্ম এবং ওয়ান ফ্যামিলি এবং ওয়ান ফিউচার, মাননীয় প্রধানমন্ত্রীরা যে মিনিটের যে থিম ছিল বসুধৈব কুটুম্বকম, সেটা কিন্তু এইবার কোভিডের সময় সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করতে মহারানী তুলসীবতী গার্লস HS স্কুলে রবিবার ভিড় জমিয়েছিলেন অনেকেই। ভিড় রিপোর্ট, আর ই নিউজ।